এই যে আজকে বন্ধুরা সবাই মিলে মাছ ধরলাম। ওরে বন্ধু, এ কি না কলসা ধরে লেছে, কলসা! এই যে সেই জিওল, এ রে গেল বন্ধু। কপালটা মনে হয় নসিবটা খারাপ বন্ধু। দেও ঠেলা দেও, থাকিস বাবারে, এত সুন্দর একটা জিওল রে, ইস মর্মাহত হলাম আমরা। এই যে চার পাঁচ ছোট ভাই বন্ধুরা মিলে মাছ ধরলাম, এই যে জিএল মাছ, এখানে গুনা হচ্ছে 30টা পর্যন্ত গেছে। হ্যাঁ মাইটি ভাগ হবি। এই যে এই যে গুনা হচ্ছে, বাহ, খালি দেখতেছি আসে, আপনাদের দেখাই একটু ভালো করে। এই যে এই যে একদম দেশি জিওল, এখনো এই যে এর মধ্যে প্রচুর আছে, 38টা অলরেডি হয়ে গেছে। এই যে দেশি মাছ, এর মধ্যে একটু দেখাই। এই যে এরা কলসে টাকি আছে, টাকির সাইজ কি! হ্যাঁ আরে বাবা, এই যে জিয়াল এখন এখানে পর্যাপ্ত। এই যে প্রচুর জিয়াল এখানে রয়েছে, এখনো 54টা অলরেডি গুনা হয়ে গেছে আমার বন্ধু। এই যে একটা জিয়াল চলে যাওয়ার পরে সে একটু মন খারাপ, আবারও সে অভিযানে নামতেছে। 60টা অলরেডি হয়ে গেছে না? এই যে বন্ধু, তোমার সেই জিএল পাওয়া গেছে। এই যে হ্যাঁ 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 আহা রে, কি কষা জিএল রে! এ রে বাবা, এই যে 63 নসিবে ছিল, গুনা হচ্ছে জিয়াল। আপনারা সাথেই থাকুন, অলরেডি 70টা হয়ে গেছে। এই যে জীবন একবারে দেখি, এই যে খালের মধ্যে থেকে আজকে আমরা মাছ ধরলাম। এই যে খাল ছোট, এই যে দেখতে পাচ্ছেন কলমিগুলো আমরা সব একদম উপরে উঠায় দিছি। উঠা দেওয়ার পরে এই যে প্রচুর পরিমাণে জিওল মাছ আমরা ধরেছি। এই যে অলরেডি 79, তার মানে কত, হ্যাঁ 83 84। প্রত্যেকটা মাছেরই দেখাচ্ছে একটু, এই যে কি পরিমাণে মনে হচ্ছে পেটে ডিম। এই যে দেখতে পাচ্ছেন, এটা সারা দিনে খুব কষ্ট পরিশ্রম করে এগুলো ধরা হয়েছে। জিওল মাছ ধরা একটু খুব কঠিন, তার মধ্যে পেটে প্রচুর ডিম আছে এই মাছগুলোর মধ্যে। এরা আগামী দিনে বাচ্চা দিবে। এই যে ঠেলা জালে, ঠেলা জালে দিয়ে মাছ ধরা হয়েছে। আর এই যে আর একটা আছে, এই যে আরো আরো এই যে এই যে এই যে প্রচুর বন্ধু বান্ধব সব, প্রচুর ছোট ভাই, এই যে বিখ্যাত বেটা কিং লুইস, সবাই আছে। প্রচুর মাছ ধরেছে, মাছ ধরার পরে সে পেরেশানি গাও চুলকেচ্ছে। এই যে গাওগুলো ধরছে, এই দেখতেই পাচ্ছেন, এই যে এই এক পাল্লে, এই এক পাল্লে। এখানে কোন মাছটা ভালো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের। শিং মাছ পছন্দ নাকি এই যে দেশীয় রুই মাছ আপনাদের পছন্দ? আলহামদুলিল্লাহ অনেক মাছ পাওয়া গেছে। বাহ 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 বাহ, এই যে এরিয়ার মধ্যে মাছ ধরা হইলো। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমরা মোটামুটি 5-6 জন মিলে আজকে মাছ ধরলাম, খুব মজা হয়েছে। একটি বিলের মধ্যে আসিলাম, এই যে প্রথমে চারির মধ্যে মাছ রেখেছিলাম। মাছ ধরাটা অনেক আনন্দের, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের এই পেজের বা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা খুবই প্রায় প্রতিদিনই, আমরা সপ্তাহে 2-3 দিন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। সকলকে ধন্যবাদ।